পূর্ব আলোচনার ভিত্তিতে যে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে দেশাত্মবোধক গান দিয়ে, কি বলেন? সারাটা কেমন যেন একটু দুর্বল প্রকৃতির মনে হলো। আমরা যেভাবে সাজিয়েছি আমাদের অনুষ্ঠান, আমরা যেভাবে গান গাবো, এটাই আমাদের আনন্দ। তারপরে আমাদের এই সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের অতিথি শিল্পী এবং অতিথি যে একজন আমাদের ইন্সপেক্টর, যে আমাদের এই দীর্ঘ 26টা দিন অত্যন্ত পরিশ্রমের মাঝে পিটি প্যারেড করিয়ে আমাদের শরীরকে কিছুটা গঠনমূলকের দিকে নিয়ে গেছেন, তিনিও আমাদের মাঝে উপস্থিত আছেন। তাকে আমরা একটা ধন্যবাদ দিই সবার পক্ষ থেকে। আমি তো ফিজিক্যাল ট্রেনার, স্পোর্টসম্যান, আগা ঘোরা খেলাধুলাই আমার কাজ। যা হোক, খুব গরমের সময় এক ভদ্রলোক দোকানে গেলেন পাখা কিনতে, বিদ্যুৎ থাকে না ঠিকঠাক, কাজে গরমের সময় উনি গিয়ে বললেন যে ভাই একটা হাত পাখা দেন। দোকানদার তাকে একটা পাখা দিলেন, দাম রাখলাম মাত্র 2 টাকা। উনি 2 টাকার পাখা নিয়ে এসে বাসায় এসে রাস্তায় আস্তে আস্তে ঘেমে গেছেন, একটু হ্যান্ডেল মারাতেই পাখার মাথাটুকু ছুটে চলে চলে গেল। এরপরে উনি তো রেগে অস্থির, সাথে সাথে পাখাটা ওই দাঁড়ি সহ ভাঙা অংশ নিয়ে দোকানে আবার গেলেন, বললেন যে কি ব্যাপার ভাই, মাত্র আমি এখান থেকে আপনার এখান থেকে পাখা নিয়ে গেলাম, একটা দিনও বাতাস খেতে পারলাম না, তার আগে ভেঙে গেল, কি পাখা দিলেন? বলে কি আমার পাখার সাথে আপনাকে একটা ইনস্ট্রাকশন দেওয়া হয়েছিল, ওইটা কি আপনি পরে দেখেন নাই? বলছে না তো ভাই, একটা কাগজ ছিল ওইটা তো আমি ফেলে দিছি। এই তো এখানে তো আপনি ভুলটা করছেন, তো ওখানে ভাই কি লেখা ছিল? বলে ওখানে লেখা ছিল 2 টাকার পাখা অতিশয় দুর্বল, পাখা না নড়িয়ে পাখাটি সামনে ধরে মাথা কান হইতে বাহ দিবে। ধন্যবাদ একটা মজার প্রস্তুত করার জন্য। আর যদি কোনো পার্টিসিপেন্ট থাকেন এক্সট্রা, যেটা বাকি আছে হবে না আমাদের মাঝে, সেই তন্ত ভাস্কর্য গ্যাস উদ্দিন ভাই সম্ভবত আপনাদের আনন্দ দেওয়ার চেষ্টা বন্ধুটা হচ্ছে বাবা এবং ছেলে নিয়ে। বাবা ছেলেকে বলতেছে, এই পটলা সাইকেল নিয়ে সারাদিন কোথায় ঘুরে বেড়া, ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে কোনো চিন্তা নেই? পটলা বলতেছে, বাবা আমি তো সারাদিন আজকে সাইকেল নিয়ে ঘুরছি শুধু ক্যারিয়ার লাগানোর জন্য, কিন্তু ক্যারিয়ার যা দাম তাতে তো ক্যারিয়ার লাগাইতে পারি নাই। বাবা জিজ্ঞেস করলো, তাতে আবার কি? এই যুগে যে অবস্থা, ক্যারিয়ার এখন সাইকেলের পিছনে কেউ কি ক্যারিয়ার লাগায়? ধন্যবাদ চন্দ্র। আমরা তো গান গাওয়াতে আমি রবিচন্দ্রের একটা গান গাবো। তুমি আছো আমি আছি, হৃদয়ের কথা কাছি, এরি নাম ভালোবাসা, এরি নাম পাশাপাশি। তুমি আছো আমি আছি, হৃদয়ের কথা কাছি, এরি নাম ভালোবাসা, এরি নাম পাশাপাশি। এই মন চায়, এই প্রাণ চায়,
শুধু যে তোমায় ওগো শুধু যে তোমায়, জানি না তোমায় আমি কত ভালোবাসি কত ভালোবাসি। এক জায়গায় কীর্তন গান হচ্ছে, কীর্তন গান গায়ক এত সুন্দর গাচ্ছে যে দর্শক এক এক করে সবাই সরে যাচ্ছে। রাত শেষের দিকে ভোর রাত্রের দিকে দেখা গেল যে একজন মাত্র দর্শক বসে রয়েছে। আমার অবস্থায় কবি মানে কীর্তনিয়া প্রধান বলতেছে যে এখানে একজন মাত্র প্রকৃত ভক্ত আসছে আর সব ডুপ্লিকেট ভক্ত। সারা রাত থেকে এই একটা লোকই গান শুনলো আর কেউ নাই যার মতো সিদ্ধ লেগেছে। তখন ওই লোকটা বললো আমি ঠিক গান শোনার জন্য আমি বসে নেই, এখানে একটা বাটা রয়েছে, বাটায় কিছু টাকা রয়েছে, আমি যদি চলে যাই আপনারা তো গান গাবেন না, এই পাশ থেকে কোনো চলে এসে টাকাগুলো নিয়ে যাবেন, আমি মূলত ওই টাকাগুলো তৈরি দিচ্ছি, আপনারা গান শেষ করেন আমি চলে যাই। ধন্যবাদ সবাইকে। ৪০তম ব্যাসপ্তিক আজকের সাংস্কৃতিক সন্ধ্যায় আমাদের মাঝে উপস্থিত আছে প্রধান অতিথি হিসাবে সরকারের অতিরিক্ত সচিব এবং মঞ্চে উপস্থিত আছেন আমাদের মহাপরিচালক এবং অতিথি হিসেবে আরো উপস্থিত আছেন আকিরা আমলাকাতা সিনিয়র অ্যাডভাইজার লোকাল গভর্নমেন্ট জায়গা এবং আরো উপস্থিত আছেন জনাব ডেভিড মল্লে দেবতা শরীর প্রকল্প। এছাড়া আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সহকর্মী ভাই বোনেরা এবং আমন্ত্রিত অতিথি এবং অন্যান্য আমন্ত্রিত সবাই, সবাইকে ধন্যবাদ। আমাদের এখন সাংস্কৃতিক সন্ধ্যায় প্রথমে কবিতা আবৃত্তি করবে মঞ্চে উপস্থিত প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং প্রিয় সহকর্মীবৃন্দ, আসলে মানে আমাদের যে কবিতাটি আমি আবৃত্তি করবো একটি ব্যাকগ্রাউন্ড বলতে চাই, মানে আসলে এই কবিতাটির আর নাম নাই এবং আমি জানি না এর নাম, জানি না এবং কবিকে এটিও জানি না। আসলে আমার জীবনে আমি স্টুডেন্ট হিসাবে খুব একটা ভালো না, কোনো কবিতায় আমি খোলাখুলি আমি মুখস্থ করতে পারি না, তবে একটি কবিতা আমার হৃদয়পটে গাথা সেটি খুব ছোটোবেলায় আমার পিতার কাছ থেকে শুনেছিলাম এবং এই কবিতাটি আমার খুবই মুখস্থ, আমি কখনো পড়ি নাই, তো সেই তো ক্ষমা করবেন এই কবিতাটি দিয়েই মানে আমি আজকে আবৃত্তি করতে চাই সবার সামনে। পাহাড়ের পরে পাথরের ঘরে আমার জন্মস্থান, বিজনে যেথায় বায়ু বয়ে যায় লহিয়া বিহাবভান, যেথা ফুল রাশি ফুটে হাসি হাসি আপনি ঝরিয়া যায়, ফুল ভরা লতা গাছ ভরা পাতা ফুলো বাস ভরা ভাই, যেদিকে তাকাই জনপ্রাণী নাই শুধু সবুজেরই মেলা, আপনারই মনে আমি সে বিজনে খেলিতাম সারা বেলা, খুঁড়ি খুঁড়ি মাটি নিজ পথ কাটি বহিয়া এসেছি দূরে, নিশারও আধারে খর রবি করে কত দেশ ঘুরে ঘুরে, কত দেশে গিয়ে শরীর ঢালিয়ে উর্বর করেছি তারে, শোধ মালা কত হয়েছে উন্নত গগনে মস্ত তুলে। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ আমাদের কবিতা আবৃত্তি করে শোনালেন আমাদের খুলনা থেকে আনন্দ ইউপি সচিব জনাব সিদ্ধার্থ শঙ্কর ব্যানার্জি। এবার আমাদের মাঝে কৌতুক নিয়ে আসছেন খুলনা থেকে আগত জনাব শশাঙ্ক রায়। জনাব শশাঙ্ক রায় সবাইকে নমস্কার। আমার আমি এখন যেটা আবৃত্তি করবো এটা একটা কবিতা, তবে কৌতুক কবিতা, দাদার মতো আমিও কবির নাম বলবো না, তবে কবিতার নাম একটা আছে, নামটা এরকম এবং বরং সুতরাং কিন্তু অতএব, সুতরাং কিন্তু অতএব কবিতা আবৃত্তি করছি। ছাগলের পায়ে নুপুর বাজে গরুর পায়ে কেদা, চুল ছেঁড়া শব্দের ছাড়ি রাচুল ছিঁড়িয়া ফেদা ফেদা,
নদীর কুলু কুলু ধ্বনি ভাঙ্গিয়া হইল চুর, হিম দিয়ে অভিচারের মুখে নাপিত বাঁধাই খুর। মুরগির মাংসে ধনে মরিদ মদ খাইয়া মাতাল, ঝড়ে উড়াইয়া দিল সন্তোষের মার পান ছাঁচা পাটাল। কবি আমি কবিতা লিখি বুঝাইতে পারি না অর্থ, বিড়ালের মতো আশ্রাইয়া কেবল মাটি খুঁচিয়া করি গর্থ। এই জন্যই কবিতার নাম এবং বরং সুতরাং কিন্তু অবয়ে যার কোনো মানে নাই। ধন্যবাদ। এবার কবিতা নিয়ে আসবেন জনাব হামিদ। জনাব হামিদ, শুভেচ্ছা জ্ঞাপনের মাধ্যমে আমার ছোট একটা কবিতা আবৃত্তি করছি, যেটা আমাদের বাংলা ভাষাকে নিয়ে। বাংলা বলে চেঁচাই মোরা, মাকে বলি মাম্মি, শ্রদ্ধা করে বাবাকে বলি গুড বাই বাপ্পি। বন্দর কেটে কোট লিখেছি, বেতার কেটে রেডিও, যা বলতে ভুলে গেছি তাই তো বলি ইয়োগো। পুফু নাকি গেয়েও কথা তাই তো বলি আন্টি, পরদেশি বাসার চাপে পাক পড়েছে ঘন্টি। নোটিস বোর্ডে নোটিস জোরে ইংরেজিতে লেখা, বাংলা হবে রাষ্ট্রভাষা এই তোমাদের শিখা। ধন্যবাদ। এবার কবিতা নিয়ে আসছে নূর হোসেন। নূর হোসেন আসামি, আপনাকে মঞ্চে আসার জন্য অনুরোধ করা হচ্ছে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমি উচ্চারণ করছি স্বাধীনতার মাসে শামসুর রহমানের তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা। তোমাকে পাওয়ার জন্য এই স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খণ্ড পদাবল। তুমি আসবে বলে হে স্বাধীনতা, সাকিনা বিবির কপালে ভাঙল শিশির সিঁদুর মুছে গেল হরিদাসী। তুমি আসবে বলে হে স্বাধীনতা, শহরের বুকে জলপাই রঙের ট্যাঙ্ক এলো দানবের মতো চিৎকার করতে করতে। তুমি আসবে বলে হে স্বাধীনতা, ছাত্রাবাস বুস্তি উজার হলো রিকয়েলেস রাইফেল আর মেশিন গান খই ফোটালো যত্রতত্র। তুমি আসবে বলে ছাই হলো গ্রামের পর গ্রাম, তুমি আসবে বলে বিধ্বস্ত পাড়ার বোলপুর বাস্তবিকার ভগ্ন স্তূপে দাঁড়িয়ে এক চানার্তনাদ করলো একটা কুকুর। তুমি আসবে বলে হে স্বাধীনতা, অবুঝ শিশু হামাগুড়ি দিল পিতা মাতার লাঠের উপর। তোমাকে পাওয়ার জন্য হে স্বাধীনতা, তোমাকে পাওয়ার জন্য আর কতবার ভাসতে হবে রক্ত গঙ্গায়, আর কতবার দেখতে হবে খণ্ড গোদাগন। স্বাধীনতা তোমার জন্য থুথুরে এক বুড়ো উদাস দাওয়ানে বসে আছেন, তার চোখের নিচে অপরাঙ্গের দুর্বল আলোর ঝিলিয়ে বাতাসে নড়ছে চুল। স্বাধীনতা তোমার জন্য মোল্লা বাড়ির এক বিধবা দাঁড়িয়ে আছে নরবুল ফুটে ধরে দগ্ধ করে। স্বাধীনতা তোমার জন্য ফাটবি সার এক অনাথ কিশোরী শূন্য থালাতে বসে আছে পথের দাঁড়ি। তোমার জন্য সবির আলী শাহবাজপুরের সেই জোয়ান কৃষক কৃষ্ণ দাস জেলে পাড়ার সবচেয়ে সাহসী লোকটা মতলব মিয়া মেঘনা নদীর দক্ষ মাঝি গাজী গাজী বলে যে নৌকা জ্বালায় উত্তম ঝড়ে রুস্তম শেখ ঢাকার রিক্সাওয়ালা যার ফুসফুস এখন পোকার দখলে আর রাইফেল কাঁধে বনে জঙ্গলে ঘুরে বেড়ানো সেই তেজি তরুণ। একটি নতুন পৃথিবীর জন্ম হতে চলেছে, সবাই অধীর প্রতীক্ষা করছে তোমার জন্য হে স্বাধীনতা। পৃথিবীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে জ্বলন্ত ঘোষণার ধ্বনি প্রতিধ্বনি তুলে নতুন নিশানা উড়িয়ে দামামা বাজিয়ে দিক বিদিক এই বাংলায় তোমাকে আসতেই হবে হে স্বাধীনতা, তোমাকে আসতেই হবে। ধন্যবাদ। ধন্যবাদ। খুলনা থেকে আগত ইউপি সচিব জনাব চিরঞ্জীব রায়।
নমস্কার। আমি একটি কবিতা আবৃত্তি করব, আমার নিজেরই লেখা। কবিতার নাম পথে নেমেছি। একদিন পথ হারাবো বলে অনেক হারানো সুখে লক্ষ্যবিহীন পথে নেমেছিলাম সুখ বিলাসী দুঃখে। আজ এই মধ্যাহ্নে শীত শেষে বসন্তের ছড়া পাতার বাসরে পথে নেমেছি, নতুন করে পথে নেমেছি বহু পথ ঘুরে। সময়ের চক্রবাকে বেখেয়ালি মধ্য পথে প্রচণ্ডের নিয়তির সাথে ডানা গুটিয়ে জগথব বসেছিলাম ক্লান্ত হয়ে শূন্য হাতে। আজ পথে নেমেছি, নতুন করে পথে নেমেছি নিয়মের দ্রুত রথে। কোন অসম্ভব ভালো লাগায় বন্দি আছি ভালোবেসে, ভালোবাসা হাত ছাড়ি দেয় কি নিদারুণ অসুখ শেষে। পুরনো পথের নতুন গলি নিত্য চেনা গেয়স্থলী, সব কিছু মন নতুন পথে নবায়ুনে নবাঞ্জলি। আগে পিছে যা কিছু সব অসীম সত্য অনন্তকাল, তুমি আমি আমরা সবাই সেই অসীমেরই বর্তমান। আর যা কিছু চোখে থাকি ছলনাময় ভুলে থাকা থাকি, আজ সব মিলেমিশে নতুন পথে শুধু তুমি আমি এত কাছাকাছি। আজ নতুন করে পথে নেমেছি যেন সময়ের মৌমাছি। পুরনো পথের ধুলো বালুচর যতই ডাকুক ফিরবো না আর, চির পুরাতন মন মনেছে নতুন পথের ধূসর বাকে। পথে নেমেছি পথে চলেছি, পথ যতই হোক বন্ধুর বা অসমান, বন্ধু তুমি চির সাথী হয়ে হাতে হাত রেখো আবহমান। ধন্যবাদ।
Thank you.
ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি পথ চেনা ইরেরি ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেও জানে না ইরেরি ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেও জানে না ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি পথ চেনা ইরেরি ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেও জানে না ইরেরি ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেও জানে না বৈশাখী ঝড়ে যদি পাখি গাছে মেজাজ আকাশ কি নেবে বিদায় তবে কি হৃদয়ের লেনা দেনা কেউ তা মনে রাখে না তবে কি হৃদয়ের লেনা দেনা কেউ তা মনে রাখে না ভেঙেছে পিঞ্জর মেলেছে ডানা উড়েছে পাখি অর্থ চেনা ইরেরি ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেও জানে না ইরেরি ঠিকানা পাবে কিনা পাখি তা নিজেও জানে না আমি একটি ভোক গান করছি গান গাইছিলেন খাজা শিলি আপনারা অনেকদিন ট্রেনিং করার পরে হয়তো মাইকে যাবে নাকি একটু আজকে আমরা একটু আনন্দ করবো সবাই সাথে আকাশটা কাঁপছিল কে জমিটা নাচছিল কে আকাশটা কাঁপছিল কে জমিটা নাচছিল কে বরফির কাঁপছিল কে সেই দিন গান গাইছিলেন খাজা শিলি শিলি গান গাইছিলেন খাজা শিলি আল্লাহ নবীর গান পুরীর আলিয়ার চাঁদ যেমন হারাবে সে তো কবি গন্ডগোল ফুল তোরা হাদিস কর না করে গন্ড
স্মৃতি ঢোল বাজাইয়া ক্ষমা চাইনি চাইনি গান গাইছিলেন খাজা সেই দিন সেই দিন গান গাইছিলেন খাজা সেই দিন জড় রাজপথকে নিয়ে শিরোনাম রাজপথ ছোট অলিগলি ঘুরপথ সব রাজপথে এসে মেশে সকল পথেরা এক মত হয়ে রাজপথে পায়ে দিশে পিচ ঢালায় এই রাজপথে পথ হারাবার ভয় নেই গেও মিঠো পথ স্ট্রিট লেন সকলের সম্মতি রাজপথে এসে সমস্বরে সবে প্রকাশিলে অনুভূতি ঈশ্বরগির ভাঙাচোরা পথ এসে যায় রাতারাতি এইখানে শিশু সমত্ব হয় দুর্বল পায়ে গতি অতি সাবধান ফিসফিসে স্বর ইশারায় আলাপন রাজপথে এসে দরাজ কণ্ঠে জানায় প্রজ্ঞাপন এক দুই করে শত শত পদ আসে লয় দ্রুত হয় হাজার হাজার আসে হাত উঠ হয় লক্ষ লক্ষ হাত বজ্র কণ্ঠে ধরে প্রতিবাদ শাসকের দল সম্বেদ পায় ফের টোপ ফেলে কলা ও মুলায় দাবি তোমাদের মিটিয়ে দেবেন পাল সাদরাজে দিল ঘরে ফিরে যাও সুমধু প্রজারা দুয়ারে দাও দেখি দুষ্ট লোকের মিষ্টি কথায় জনতা ফেরে না ঘর শত স্লোগানের জ্বালা মুখ তাদের রয়ে সদুত্তর কত আশ্বাস দিয়েছ জাতিকে বলকে মিথ্যাবাদী কত আর কত ধোকা দিতে চাও জালেম ফেরে বাদী শাসক এবার সবার ছিল হায়দার হাসি হাসি মুখোশের নিচে দাঁতালা চেহারা ক্রমশ বেরিয়ে আসে বেছে নেয় জেল জুলুম ভুলিয়া নির্যাতনের পথ হীনপন্থায় রুখে দিতে চায় আম জনতার রথ রাজপথ আরো বেপরোয়া হয়ে ওঠে জনতার মুখে ক্রোধের ফুলকি ছোটে জনতার স্রোত সর্বপ্লাবি বটে জনপথ হতে জনপদে যায় রোটে শোষণের কাছে মাথা নোয়াবে না আর বিলিত কণ্ঠে সৌর ওঠে বারবার জ্বালো 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 আগুন জ্বালো আগুন জ্বালো কোটরের পেঁচা মাথা নাড়ে ঘন ঘন বলে কেন কেন
আগুন জ্বলবে কেন? ভালো হলো কেউ দমকলে গিয়ে আগাম খবর দিলে, সন্তর্পণে হুঁকি দেয় পেঁচা কোটরের ফাঁক বলে। প্রভু ভক্তেরা আগুন নেভাতে আসে, জল কামানার ডাবার বুলেটে টিয়ারের সেলের ত্রাসে চোখে জানা ধরে নাক মুখ বুঝে আসে। ছত্রভঙ্গ জনতা আবার এ গলি ও গলি ঘুরে এসে জড় হয় বড় রাস্তার উপরে, পাল্টা ধাওয়ায় পিছু হটে পেটুয়ারা, ব্যারিকেড ভেঙে ছোটে উত্তাল মিছিলের গতি ধারা। বিপরীত হতে শোনা যায় ভীম অস্ত্রের হুঙ্কার, শীর্ষে দিয়ে আসে তপ্ত শিশার বুলেট নির্বিচার। আহা সহসা লুটায় কত তর তাজা প্রাণ, আহা কোন মার যেন গলছে শুকিয়ে যায়, আর কোনদিন ফিরে বেড়াবুকে নারী ছেঁড়া সন্তান। নির্বাক পিতা পুত্রের লাশ বয়ে চলে খালি আয়, অবশেষে সেই শত শহীদের রক্তের বন্যায় ভেসে যায় পাতি রক্ত পিয়াসী শোষকের অন্যায়। কাল রাত্রির ঘোর ভীষণ শেষে যখন ভোরের দীপ্ত অরুণা হাসে, প্রলয়োল্লাস আতশ বাজির নিচে চাপা পড়ে যায় শহীদের অবদান, শঙ্খের চোখ উল্লাস যাচে গায় না শোকের গান। রাজপথ শুধু কামে এই নগরীর প্রখর রৌদ্রদাহে, পথের কান্না হলকার রূপে বহে রাজপথ শুধু কামে। যুগে যুগে এই রাজপথে জ্বলে উঠেছে তেতাবানল, লেলিহানেদার পুড়েছে তাগুতি স্বৈরাচারের দল। আমি রোমরা হোমরা চোমরা শয়তারি দরবার, এ পথের কাছে নামে খত দিয়ে হয়েছে বগার পার। চিরকাল দুঃখী জনতার পরে চলেছে যে অবিচার, রাজপথে এসে ফয়সালা হয় নিপীড়ন বাংলার। সকল পাপের প্রায়শ্চিত্ত জাতির স্বপ্নচোর, এইখানে লেখা তোমার আমার মুক্তির পয়গাম, এখানে না এলে স্রষ্টার বাণী হয় না সকল কাম। তোমার আমার নিয়তিরা যদি বাধা আছে একসাথে, তবে জেনে রেখো ফের দেখা হবে, কথা হবে রাজপথে। ধন্যবাদ। আমরা স্বাগত জানাচ্ছি ওনার কথা সানকে, উনি ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আমি আসলে এরকম মঞ্চে কোনোদিন উঠিনি, আজকে প্রথম। আমি একটু কৌতুক বলবো,
আমাদের আজিমউদ্দিন স্যার আমার তালতলা বাজারে গেছে জুতা কালি করতে। তারপর মুসিকি দিল যে কালি করতেছে, করতে করতে তো সুন্দরভাবে কালিগুলি শেষ করলো। শেষ করার পর টাকা দিতে হবে, স্যারের পর হাত দিয়ে দেখলো পকেটে তো মানি ব্যাগ নেই, খুব লজ্জায় পড়ে গেল। উনি একজন স্বনামধন্য স্যার, এনএনজিতে চাকরি করেন, খুবই সমস্যা পড়ে গেল, কী করি। পরে উনি গিয়ে কাতর সরে বললো যে আসলে আমার কাছে মানি ব্যাগ আনতে ভুলে গেছি, এখন কী করা। সে পরে বলতেছে স্যার আপনি কালকে দিয়ে দিন। পর পাশে স্যার জুতা নিয়ে এসে বললো, পাশে এক ব্যক্তি বলতেছে যে আপনি কি তাকে চিনেন। পরে স্যার উনি বললো আসলে তাকে চিনি না, কিন্তু আসলে তার ব্যাগে যে আমি জুতোগুলো দিয়েছি এটা হলো দুইজনের দুইটা জুতা, জুতার হলো দুই জোড়ি দুইটা জুতা, তার জন্য কি সে তো আসতেই হবে। ধন্যবাদ আমাদের কৌতুক আবৃত্তি করলেন বলেন জনাব সুমন চৌধুরী। এবার গান নিয়ে আসছেন আমাদের মাঝে জনাব জামাল উদ্দিন মিয়া, ইউপি সচিব চট্টগ্রাম থেকে। যাইবা যাও
Thank you.
সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের বাংলা ফোক অঙ্গনের বিশেষ ব্যক্তি, যার অবদান আমাদের বাংলা সঙ্গীতে আজীবন থেকে যাবে, বাড়ি সিদ্দিকি। ওনার একটি গান আমি গাইছি, জানি না কতটুকু ভালো করতে পারবো, সবাই দোয়া করবেন। সুয়াসান পাখি আমি ডাকি তাসি, তুমি ঘুমাইছো নাকি? সুয়াসান পাখি আমার, সুয়াসান পাখি তুমি ডাকি তাসি, তুমি ঘুমাইছো নাকি? তুমি ডাকি তাসি, তুমি ঘুমাইছো নাকি? দয়াল মুর্শিদ তার সখা, তার কিসের ভাবনা?
Thank you.
Woohoo!
একলা শূন্য ঘরে তোমায় মনে পড়ে মাগো, তোমায় মনে পড়ে। সুন্দর সুন্দর গান শোনায়ও, সুন্দর সুন্দর গান শোনায়ও।
যে গানটা একটু গরম। সুতরাং আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন। তুমি অকারণে এই মনে ব্যথা দিও না, ভালোবাসি এতটুকু কেন বোঝো না, যদি চাও দূরে বহু দূরে চলে যেত না, ভালোবাসা নিতে এটা শুধু চলো না, তাই কথা বলি শুধু তোমাকে তাই, তুমি তারা এব বলে কোনো সুখ নাই, তাই কত প্রেমের মতো কোনো প্রেম নাই, বারে বারে ফিরে আসি দূরে ফিরে পাই, তাই এও অপাসন সঙ্গে I want me sunshine
মানে হেলে দুলে হাঁটতেছিল, বোধ হয় কিছু একটু খাইছে টাইছে,
এখন পুলিশও তাকে ধরছে, পুলিশ ধরে বলছে তোকে এখন আমি তোর নামে কেস দেব। এখন ওই আসামি সে খুব চালাক, সে টের পেয়েছে যে এই পুলিশ এ বেশি একটা লেখাপড়া জানে না। এখন ওই বলতেছে যে বল তোর নাম কি, তখনকার দিনে ইংরেজিতে ওই কেস লিখতে হতো। এখন ওই আসামি যেহেতু টের পেয়েছে পুলিশ বেশি লেখাপড়া জানে না, তা আসামি বলছে যে লেখো আমার নাম, বলো বলে যে আমার নাম হলো পুণ্ডরীকাক্ষ পুরকায়স্থ। কি নাম বললি? বলে পুণ্ডরীকাক্ষ পুরকায়স্থ। তোর বাবার নাম পাইছিল না? হ্যাঁ, এখন ও তো পুণ্ডরীর পিও লিখতে পারে না, পেন্সিল দিয়ে মাথা চুলকাচ্ছে। তখন বলতো যে শোন তোর এবারের মতো ক্ষমা করে দিলাম, আর কোনোদিন পণ্ডর করবি না, যা। আমাদের দেশে এরকম অনেক ঘটনা আছে। তো একবার কি হলো, ওই এক ব্রাহ্মণ তার পঞ্চমে মাংস খাওয়া খুব ইচ্ছে হয়েছে। এখন সে ওই তার ভক্তের বাড়িতে পুজো হবে, লক্ষ্মী পুজো। তা ভক্তকে বললো যে শোন, কালকে রাত্রে মা লক্ষ্মী আমাকে স্বপ্নে দেখাইছে, তোর এই পুজোতে কচ্ছপ প্রসাদ দিতে হবে। বলেছে বলেন কি, লক্ষ্মী পুজোয় কচ্ছপ? বলেছে স্বয়ং মা লক্ষ্মী স্বপ্ন দেখিয়েছে, আমি কি করবো বল। তা তুই চারটে কচ্ছপ কিনে নিয়ে আসবি বাজার থেকে। বাজার থেকে কচ্ছপ কিনে নিয়ে আসছে, পুজোর সাজটা হয়েছে। এখন আর এক ব্রাহ্মণ সে আবার ঘুরতে ঘুরতে ওই পুজোর বাড়িতে গেছে। তো যে দেখে যে ওই পুরোহিত সে কচ্ছপ টচ্ছপ আছে, তখন ওই অরিজিনাল যে পুরোহিত যে পুজো করছে তার খানার কাছে গিয়ে বলছে যে ব্রাহ্মণা ব্রাহ্মণা কচ্ছপ কি কারণ, পুজোর মধ্যে কচ্ছপ কেন? এখন ও তো বুঝতে পেরেছে যেহেতু ব্রাহ্মণ এ তো আমার চালাকি ধরে ফেলছে। তখন ওই বলছে কষ্ণং কষ্ণং তোলে দেবো অর্থং। মানে এরকম ফিফটি ফিফটি শেয়ার কিন্তু আমাদের দেশে প্রায় এরকম হয়ে থাকে, কোনো কিছু চুরি টুরি হইলে পরে শেয়ারে কিন্তু। তো একবার কি হলো, আমি যখন ওই জেলাতে এডিসি তখন আমার কথা শোনা যাচ্ছে? আচ্ছা আচ্ছা ওইটা বলবো, হ্যাঁ ওইটি একদম শেষে। তো তারপরে তো এখন ওই আমার ডিসি সাহেব আমাকে বললেন যে তুমি একটা ভাব সম্প্রসারণ করো। তাহলে স্যার বলেন ওই যে কি জানত না বিষে বুঝিবে সে কিসে, প্রভু আসি বিষে দংশেনি যায়। স্যার এত ক্লাস ফাইভে থাকতে পারছি, আপনি আমাকে একবার সহজ জিনিস জিজ্ঞাসা করলেন। বলেছে না সহজ জিনিস না, আমি বোধ হয় খুব কঠিন জিনিস জিজ্ঞাসা করছি, তুমি মানেটা বলো তারপরে আমি বলতেছি যে তুমি ভুল হয়েছে কিনা। আর কিন্তু সহজ কথা ফাই, কি জানত না বিষে বুঝিবে সে কিসে, প্রভু আসি বিষে, আসি মানে সাপ, সাপের বিষের যন্ত্রণা যে সহ্য করে নি সে বুঝবে কি করে সাপের বিষের যন্ত্রণা কত। বলে যে তুমি একশোর মধ্যে জিরো পেয়েছো। আমি সারের মুখের দিকে তাকালাম যে এত সুন্দর একটা ভাব সম্প্রসারণ করলাম সারের। বলে তুমি যেটা বলেছো এটা হলো পঞ্চাশ বছর আগে এই অর্থ ছিল, এটা এখনকার অর্থ। স্যার এখনকার অর্থ কি? বলে যে এখনকার অর্থ হলো জজ সাহেবের সাথে পেশকারের একটা চুক্তি হয়েছে যে মক্কেল যদি একশো টাকা দেয় তাহলে পেশকার নেবে কুড়ি টাকা, জজ সাহেবকে দেবে আশি টাকা। তো কিছুদিন পরে একটা কেসে জজ সাহেবকে কুড়ি হাজার টাকা দিয়েছে পেশকার, যে স্যার অমুক গ্রামের একটা কেস, তা ও আমাকে পঁচিশ হাজার টাকা দিয়েছে, তা আপনার স্যার আশি পার্সেন্টে কুড়ি হাজার টাকা হয়, আপনি কুড়ি হাজার টাকা দেন, আর আমার স্যার কুড়ি পার্সেন্টে পাঁচ হাজার টাকা হয়, কুড়ি হাজার টাকা। এখন কিছুদিন পরে জজ সাহেব সেই গ্রামে গেছে, গেলে পরে ওই লোকের সঙ্গে দেখা, তা বলছে যে আচ্ছা তুমি একটা সত্যি কথা বলবে? বলে যে হ্যাঁ কেন বলবো না। বলে যে তোমার এই রায়টার জন্যে তুমি আমার পেশকারকে কত টাকা দিয়েছিলে? তো কেন স্যার আমি আপনার পেশকারকে এক লক্ষ টাকা দিয়েছি। তখন এখন জজ সাহেব হিসেব করতেছে যে ওর সঙ্গে ছিল আমার আশি আর কুড়ির সম্পর্ক, এখন এক লাখের মধ্যে ওই তো আশি নিয়ে নিছে, আমার দেশে কুড়ি, মানে যেটা ওর ছিল কুড়ি আমার ছিল আশি। কি জানতো না বিষে বুঝিবে সে কিসে, আশি বিষে জংশে যাবে। এই যে আশি আর কুড়ি, যে আশি পাওয়ার কথা সেখানে কুড়ি পাই যায়, এই যে আশি বিষের যে যন্ত্রণা, এই যন্ত্রণা কিন্তু
ভাব সম্প্রসারণও দেখেন দিন দিন কেমন পাল্টে যাচ্ছে, সেই পাঁচ চার বছর আগে ভাব সম্প্রসারণ, পাঁচ চার বছর পরে এসে দেখেন নতুন অর্থ প্রকাশ পেয়ে যাবে। এরকমই হচ্ছে পৃথিবীর নিয়মটাই, পরিবর্তনই জগতের নিয়ম। তো একবার হলো কি ওই এটা বলেই শেষ করি, রাত হয়ে গেছে বেশি বলবো না। সেটি হলো যে ওই আগের দিনের সিএসপি ডিসিরা জেলা প্রশাসকরা তারা খুব সাহসী ছিলেন এবং তারা খুব দোর্দণ্ড প্রতাপ ছিলেন, আজকাল এরকম নেই। তো সেই ১৯৬৭-৬৮ সালের দিকে তখন তো বাংলাদেশে মানে তখন ছিল ইস্ট পাকিস্তান, পূর্ব পাকিস্তান, এবং মাত্র ১৯টা জেলা ছিল টোটাল, ইস্ট পাকিস্তানে মাত্র ১৯ জন ডিসি ছিল। এরকম একজন ডিসির পোস্টিং হলো সিলেট জেলা, তখনকার সিলেট মানে হলো সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ, মৌলভীবাজার, এই সব মিলে সিলেট জেলা। তো সিলেট জেলাতে পোস্টিং হলো একজন সিএসপি, খুব ডার্ক সাইডের ডিসি, খুব দোর্দণ্ড প্রতাপ, তার নাম হলো মিস্টার ফয়জুল্লাহ। তো তিনি যেখানেই যেতেন সেখানে নতুন কিছু করতেন, মানে যা কেউ করতে পারতো না, মানে তার মধ্যে একটা চ্যালেঞ্জিং ভাব ছিল যে কেউ যা পারেনি আমি তাই পারব। তা উনি আগের দিন রাত্রে গেলেন, গিয়ে আগের ডিসি সাহেবকে ডেকে বললেন যে আপনার যদি এমন কোনো কাজ থাকে যেটা আপনি করতে চেয়েছিলেন ভালো কাজ কিন্তু করতে পারেননি, তাহলে পরে আপনি সেটা আমাকে বলেন, আমি সেটা করে দেবো। তো বললো যে দেখুন ডিসি সাহেব, আমি তো ৩ বছর ছিলাম এখানে, অনেক ভালো কাজ করেছি, কিন্তু এই মন্ত্রীদের চাপে, ক্যাবিনেট সেক্রেটারির চাপে, বিভিন্ন রাজনৈতিক নেতৃবর্গের চাপে আমি ৩টে খুব ভালো কাজ আমি করে যেতে পারি না। তো সে ৩টে কাজ কি বলে যে একটি হলো যে সিলেট শহরের জিন্দাবাজার বলে একটা জায়গা আছে, এখানে একটা সরকারি খাস জমি আছে, তার উপরে ৫ তলায় একটা অবৈধ বিল্ডিং আছে, এই অবৈধ বিল্ডিংটা আমি ভাঙার জন্য চেষ্টা করেছি, কোর্টের রায় আছে, ভাঙতে পারেনি, সবাই চাপ দেয় নিষেধ করে। আর ২ নম্বরে একটা কাজ করতে পারেনি যে সিলেট সদরের একজন সিও ডেভেলপমেন্ট অফিসার আছে, খুব অসৎ, ডিসঅনেস্ট এবং শয়তান, ১৮ বছর এক চেয়ারে আছে, করাপশন করছে, তাকে আমি যতবার বদলি করতে গেছি ততবার ক্যান্সেল করতে হয়েছে, বদলি করতে পারি, তো তাকে বদলি করা দরকার। আর হলো যে একটা জলমহল আছে বাওয়ার, সেটা আমি কখনো লিজ দিতে পারিনি, গোহাফের লোকেরা সেই বাওয়ারে মাছ চাষ করে খায়। বলে যে এই মাত্র ৩টে জিনিস আর কিছু না, বলে যে মাত্র বলবেন না, এই ৩টে জিনিস খুব কঠিন, আপনি করে দেখেন পারবেন না। আচ্ছা ঠিক আছে। পরের দিন সকালবেলা ফয়জুল্লাহ সাহেব ১০টার সময় চার্জ দিলেন, চার্জ দেওয়ার পরে তখন তো অনেক মোবাইল টোবাইল ছিল না, এমনি টেলিফোন, টেলিফোনের হ্যান্ডেলটা তুলে উনি নিচে নামিয়ে রাখলেন যাতে কোনো কল না ঢোকে। তারপরে উনি অ্যাডিশনাল এসপিকে দিয়ে, রোডসের এক্সিএনকে দিয়ে, বুলডোজার দিয়ে, পুলিশ দিয়ে পাঠিয়ে দিলেন ১০টার দিকে, ১২টার মধ্যে সেই বিল্ডিং ভেঙে একদম গুঁড়া গুঁড়া করে দিলেন। আর ঠিক ওইটা করার পরে উনি ওনার সিএ সাহেবকে ডাকলেন, ডেকে বললেন যে আমার সিলেট জেলার মধ্যে যে ২০-২৫টা থানা আছে, এর সবচেয়ে ইন্টেরিয়ার থানা কোনটি, যে থানাতে যেতে খুব কষ্ট হয়। তা বললো যে স্যার, এই সুনামগঞ্জ মহকুমার সারলা বলে একটা থানা আছে, নৌকায় করে ৪ দিন লাগে যাইতে। তো ওই সদরের যে সিও ডেভ অফিসার ১৮ বছর এক চেয়ারে আছে, খুব খারাপ লোক, তাকে ওই সারলার সিও ডেভ করে বন্দি করে দিল, আর সারলার সিও ডেভকে সদরে দিল। সেই বেচারাও আগে থেকে খবর টবর নিয়েছে যে এনার কাছে কোনো তদবির কাটে না, খুব কড়া মানুষ, যা বলে তাই করে, একবার কোনো অর্ডার করলে আর বাতিল করে না, সেও খবর নিয়েছে। এবং যখনই নতুন ডিসি পরি আসে তখনই সে রেডি থাকে যে আমার কোথায় এবার সরতে হবে। তো সে বেচারাও চার্জ টার্জ দিয়ে সারলায় চলে গেছে। আর ওই যে বাওয়ার যেখানে ওই অবৈধভাবে মাছের চাষ করতো, সেই বিশাল বিশাল মাছ, ২০-৩০ কেজি সাইজের একটা মাছ, উনি জেলেদের সঙ্গে চুক্তি করে সমস্ত মাছ ধরে বিক্রি করে দিলেন, দিয়ে সরকারি পোশাকের টাকা জমা দিয়ে দিলেন। তো এইভাবে উনি সমস্যার সমাধান করলেন। তারপরে ওই টেলিফোনটা যখন জায়গা মতো রাখলেন, তখন বারবার ফোন আসতে লাগলো, বলে যে ফয়জুল্লাহ তুমি জয়েন করেছো, ক্যাবিনেট সেক্রেটারি বললেন, হ্যাঁ স্যার জয়েন করেছি। তো শোনো, তুমি তো আজকে নতুন দিছো, তোমার তো যাওয়ার সময় বলে দিতে পারিনি, আমার রিলেটিভ আছে সদরে, শহীদুল্লাহ নাম করে বেচারা নিরীহ মানুষ, ওকে আবার বদলি বদলি করো না। বলে স্যার আপনি আমাকে আসার সময় বলে দেবেন না, ওকে তো বদলি করে দিলাম, তো ও তো আপনার কথা বললো না, ও তো চার্জ দিয়ে চলে গেল, ও তুমি না সকালে জয়েন করলে, আজকে তোমার প্রথম অফিস, বলে প্রথম দিন তো করে ফেলছে স্যার, বুঝতে পারিনি। তারপরে তবে ঠিক আছে, যা করছো করছো, ওই যে আমার ওখানে কয়েকটা রিলেটিভের দোকান আছে, ইলেকট্রনিক্সের দোকান আছে তোমার ওই জিন্দাবাজারের একটা বিল্ডিংয়ে, যদিও খাস খতিয়াতে জমি তুমি ডিসি বোঝো না, ভাঙা টাকার দরকার নেই। ওই স্যার আমি কালকে আপনার সঙ্গে দেখা করে আসলাম, আপনি আমার বলে দেবেন না, ওই কেন কি হয়েছে, ওই সে বিল্ডিংটা আমি ভেঙে দেবো, তুমি না এসে সকালবেলা চাষ নেই,
স্যার আমি তো করে ফেলছি। ঠিক আছে তুমি বাউলের মাস্টার্স ওই ঢাকায় ঢাকায় মন্ত্রীদের বাড়িতে তো মাস্টার্স পাঠাইতে হয়, ওই বাউলটা তুমি দেখে দিও, ওটারই আর ওই সরকারি সরকারি বাউল দেখানোর দরকার নেই। ওই স্যার আমি তো টোটাল মাস সব জাল দিয়ে ধরে বিক্রি করে ফেলেছি, ট্রেজারিতে জমা দেবো টাকা, তুমি তো সবই সর্বনাশ করে ফেলছো। তখন বলছে স্যার আমি তো কেবল একা একটা ব্রিফকেস নিয়ে আসছি, ফ্যামিলি এখনো সিলেটে আনি নাই সব ঢাকায়। আমি কি স্যার ফ্যামিলিকে সিলেটে আনবো নাকি ফ্যামিলি ঢাকায় রাখবো? তা ক্যাবিনে ছেলে দুই দিন চিন্তা করে বলো যে যা কথা তো করেই ফেলেছো, ঠিক আছে তুমি ফ্যামিলিকে নিয়ে যাও ওখানে চাকরি করো। মানে ওই সেটাও শুনে নিল আর কি যে আপনি এই অসন্তুষ্ট হয়ে আমাকে আবার এখান থেকে বদলি করবেন। এখন ডেভেলপমেন্ট অফিসার এএসএম শহীদুল্লাহ সে ওই সারলাতে গিয়ে যোগদান করেছে। তখনকার দিনে ওই চিঠিপত্র ডাক চলাচল তেমন ছিল না, ওই ওয়্যারলেস মেসেজে করে জয়দিন রিপোর্ট পাঠাতে হতো পুলিশ বেতারের মাধ্যমে। তো ও চিন্তা করছে যে ডিসিরে তো কিছুই দেখাইতে পারলাম না, ডিসিরে একটা খেলা দেখাই, তো একটা ওয়্যারলেস মেসেজে একটা জয়দিন রিপোর্ট দিচ্ছে যে বাই দি গ্রেস অফ অল মাইটি আল্লাহ অ্যান্ড অ্যাজ পার অর্ডার অফ মাই ডিসি মিস্টার ফয়জুল্লাহ আই এম মিস্টার এএসএম শহীদুল্লাহ জয়েন্ট এর সাল্লাহ। মাশাআল্লাহ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উপসচিব, আমরা 40তম ব্যাচের পক্ষ থেকে স্যারকে করতালির মাধ্যমে একটা ধন্যবাদ। এবার আমাদের মাঝে অতিথি শিল্পী গান গাইবেন যারা ফরমাত বাবুল মল্লিক। শ্রদ্ধেয় বড় ভাই আসামি ভাইকে আমার খুবই কাছের, ওনার সাথে আমার অন্যরকম হৃদ্রতার সম্পর্ক, তো ভাইকে অনেক ধন্যবাদ। আমরা একটু মজা করবো কেমন? Oh,
বদলে পালাই দেখে